দেশের প্রায় 2 কোটি মানুষ মানসিক রোগ বা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। আনফর্চুনেটলি তাদের মাঝে মাত্র 8% কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে পৌঁছাতে পারে, বাকি 92% পারে না বা যায় না বা যেতে চায় না বা যাওয়াটা প্রয়োজন মনে করে না। আমরা অনেকেই মনে করি যে মানসিক স্বাস্থ্যসেবা অনেক এক্সপেন্সিভ, বাট আপনি যদি খেয়াল করেন যে প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজের আউটডোরে কিন্তু সাইকিয়াট্রিক সার্ভিস আছে, যেখানে আপনি 10 টাকা কিংবা 20 টাকা টিকিট কেটে আপনি একজন এক্সপার্ট দেখাতে পারছেন। BSMMU-তে 200 টাকা টিকিট কেটে আপনি ইভিনিংয়ে প্রফেসর দেখাতে পারবে, প্রফেসর অফ সাইকিয়াট্রি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ শেরেবাংলা নগর প্রত্যেকদিন সকালবেলা 10 টাকা টিকিট কেটে আপনি সাইকিয়াট্রিস্ট দেখাতে পারবেন। সো ডেফিনেটলি দেশে ব্যবস্থা আছে, আমরা অনেক সময় হয়তো জিনিসগুলোর খোঁজ জানি না। তবে এটা ঠিক, একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আসলে ডেফিনেটলি খরচটা একটু বেশি হয়, সেটা সব ক্ষেত্রেই হয়। আপনি যদি একজন নিউরোলজিস্ট দেখান, বুকের ডাক্তার দেখান, পেটের ডাক্তার দেখান, যে কোনো ডাক্তারকে আপনি যদি প্রাইভেটে দেখান, তখন সেখানে প্রাইভেট প্রতিষ্ঠান যেহেতু নিজেরা নিজে চালাতে হয়, সেখানে খরচটা কিছুটা বেশি থাকে। বাট প্রাইভেটের হয়তো সার্ভিসটা অনেক বেটার হয় সরকারি জায়গার চাইতে, বাট সরকারি জায়গায় যে সার্ভিস নেই তা কিন্তু না। হয়তো আপনাকে একটু লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, হয়তো 1 ঘন্টা ওয়েট করতে হবে। আপনি কি জানেন যে ক্যানাডাতে কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে হলে তাদের অনেক ক্ষেত্রে 6 থেকে 7 মাস ওয়েট করতে হয়? 6 থেকে 7 মাস! বাংলাদেশে কিন্তু এটা একেবারেই করতে হয় না। আমাদের দেশে মাত্র 300 জন সাইকিয়াট্রিস্ট আছে। এর মাঝেও আপনি যদি চান, আপনি আজকে যদি সাইকিয়াট্রিস্ট চান, আপনি কালকেই সাইকিয়াট্রিস্ট দেখাতে পারবেন। সকল সরকারি মেডিকেল হাসপাতালে সাইকিয়াট্রিস্ট বসেন। আমরা যখন BSMMU-তে কাজ করতাম, আমাদের সকালে প্রচুর রোগী দেখতে হতো। প্রত্যেক সকালে আমরা 50 থেকে 100 রোগী আমরা একাই দেখতাম, কারণ দেশের নানান প্রান্ত থেকে মানুষ কিন্তু আসতো। আমি জানি এত রোগী দেখাটা হয়তো খুব কঠিন বা সব ক্ষেত্রে উচিত না, আমি এখন আমার পার্সোনাল চেম্বারে আমি এত রোগী দেখি না, কিন্তু মানুষের চাপটা তো আছে। আমাদের দেশে অনেক মানসিক রোগী আছে, আমাদের মানুষ কম আমাদের দেখতে হতো। আমরা কিন্তু রোগীদের ফিরিয়ে দিতাম না, আমরা বলতাম না যে আজকে 20 জন দেখেছি, তুমি আজকে চলে যাও। হয়তো সেই মামা বা সেই চাচাটা হয়তো দিনাজপুর থেকে এসেছে, নোয়াখালী থেকে এসেছেন, আমরা ফিরিয়ে দিতাম না, কেউ ফিরিয়ে দেয় না। সো বাংলাদেশের এই স্বাস্থ্যসেবায় আপনারা কিন্তু ডেফিনেটলি বেনিফিটেড হতে পারবেন। সবসময় হয়তো আপনি প্রাইভেটে খুব, আমি বলবো যে একদম সুলভ মূল্যে আপনি সার্ভিস পাবেন না, বাট প্রাইভেট যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি যে কোনো সেবা নেন, সেটা ডাক্তারি সেবা হোক, সেটা মানে কোনো কিছু কেনা হোক, সব জায়গায় তো প্রাইভেট প্রতিষ্ঠানের একটু এক্সপেন্স থাকবে, কারণ প্রাইভেট প্রতিষ্ঠানকে নিজেরাই নিজে চালাতে হয়। সো সেখানে কিছুটা খরচ থাকে, কিন্তু প্রাইভেট থেকে আপনাদের সার্ভিস নিতে হবে এরকম মাইন্ডসেট রাখার কিছু নেই। আপনি যদি স্টুডেন্ট থাকেন, বাবা বা না বুঝে আপনি একটা সরকার মেডিকেল কলেজে চলে যান না, 10 টাকা 20 টাকা দিয়ে আপনাকে একজন সাইকিয়াট্রিস্ট সেখানে দেখে দেবে। আপনার কেন প্রাইভেট প্রতিষ্ঠানে আসতে হবে? প্রাইভেট প্রতিষ্ঠানে আপনি তখনই আসবেন যদি আপনি মনে করেন আপনি একটা বেটার এনভায়রনমেন্ট চান, আর একটু সময় হয়তো চান, আর একটু হয়তো প্রাইভেসি আপনি চান, তখন হয়তো প্রাইভেট প্রতিষ্ঠানগুলো ভালো। ইনফ্যাক্ট প্রাইভেট প্রতিষ্ঠানেও মানসিক স্বাস্থ্যসেবার যে মূল্য সেটা অনেক কম রাদার দেন আপনার শারীরিক স্বাস্থ্যসেবা। আজকে আপনার যদি কোনো একটা শারীরিক রোগ হয়, সেটা ধরেন গল ব্লাডার স্টোন হতে পারে, একটা পা ভেঙে যেতে পারে, একটা হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেনে ছোট একটা টিউমার হতে পারে, কোনো চিকিৎসাই আপনি দেখবেন না যে 1 থেকে 2 লাখ টাকার কম লাগে। এবং টেস্ট তো আছেই, প্রচুর টেস্টও করতে হয় এবং টেস্ট লাগে আসলে, কিন্তু মেন্টাল হেলথে কিন্তু খুব বেশি টেস্ট প্রয়োজন হয় না। অল্প কিছু টেস্ট করলেই হয়, ক্ষেত্র বিশেষে কোনো টেস্ট করারই প্রয়োজন হয় না। হয়তো কিছু কাউন্সিলিং সেশন প্রয়োজন হয়, সাথে কিছু ওষুধ প্রয়োজন হয়। সব কিছু মিলিয়ে একটা মেন্টাল হেলথ ট্রিটমেন্ট 5 থেকে 20 হাজার টাকার মধ্যে আমি মনে করি মোটামুটি কাভার হয়ে যায়। 5 থেকে 20 হাজার টাকা, কারো কারো 5 হাজার, কারো কারো হয়তো 20 হাজার, অ্যাপ্রক্সিমেটলি। কিছু কিছু ক্ষেত্রে এর চেয়েও কম হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এর চেয়ে একটু বেশি হয়, কিন্তু এর মাঝেই আসলে সীমাবদ্ধ থাকে। আমি প্রাইভেট লেভেলে বলছি কিন্তু, সো এটা কোনোভাবেই আসলে বেশি এক্সপেন্সিভ না, যদি আপনি মানসিক স্বাস্থ্যের গুরুত্বটা বুঝতে পারেন। দেখুন, আপনি যদি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে না পারেন, আমি আপনাকে কতগুলো ইনসাইটস দিচ্ছি। ধরুন আপনি, আপনার খুব রাগ, এখন আপনি রাগ ঠিক করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কিন্তু আপনাকে এখানে হেল্প করতে পারে। এখন আপনার যদি রাগ ঠিক না হয়, সেক্ষেত্রে দেখেন আপনার কিন্তু ফ্যামিলি কষ্ট হবে, আপনার হাজবেন্ড বা ওয়াইফ কষ্ট পাবে, আপনার বাচ্চারা আপনাকে ভালোবাসবে না, আপনার হয়তো চাকরি প্রমোশন হবে না, কলেগদের সাথে আপনার একটা ডিস্টেন্স তৈরি হবে। সো এটার ইকোনমিক লস কিন্তু অনেক, আমরা যেটা অনেক সময় বুঝতে পারি না। বাট এই রাগ নিয়ন্ত্রণ করতে আপনি যদি জাস্ট 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করেন, সেটা আপনাকে ফিউচার অনেক কনসিকোয়েন্সেস থেকে কিন্তু বাঁচাবে। সো ইটস জাস্ট দ্যাট আমরা যে জিনিসটা ক্রয় করি সেই জিনিসটার ভ্যালু যদি আমরা বুঝতে পারি, তখন আমরা কিন্তু বুঝি যে ইনভেস্টমেন্টটা
অপচয় হয়নি। ঠিক সেরকম মেন্টাল হেলথও যখন আপনারা ইনভেস্ট করবেন, সেটা সরকারি জায়গায় হোক বা বেসরকারি জায়গায় হোক, আপনারা খেয়াল করে বোঝার চেষ্টা করবেন যে যে কষ্টটা আমি পাচ্ছি, আমার অনেক বিষণ্ণতা এবং এজন্য আমি চাকরি করতে পারছি না, আমি কলেজ যেতে পারছি না, আমি স্কুলে যেতে পারছি না, আমি ইউনিভার্সিটিতে যেতে পারছি না, এটা ইকোনমিক লসটা আসলে কত। আপনি হয়তো একটা ইউনিভার্সিটিতে প্রাইভেটে পড়ছেন যেটা হয়তো টোটাল এডুকেশন কস্ট হয়তো 20-25 লাখ টাকা, এবং আপনি যদি বিষণ্ণতার কারণে একটা সেমিস্টার ড্রপ দেন বা পিছিয়ে যান, তাহলে আপনার এই টাকাগুলো নষ্ট হচ্ছে না? ঠিক তখন যদি আপনি বিষণ্ণতার চিকিৎসাটা করে আপনি যদি আবার ইনথিউজিয়াস্টিক হন, আবার কাজে আগ্রহ আসে, পড়াশোনায় আগ্রহ আসে, তখন কিন্তু আপনি আবার সেই কাজটা করতে পারেন এবং আপনার সেই ইকোনমিক লসটা হয় না। সো আমরা যে কোনো জিনিস ক্রয় করার আগে, আমরা একটা মোবাইল কেনার আগে, আমরা একটা একটা জামা কেনার আগে, আমরা একটা কোথাও খেতে যাওয়ার আগে, আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে এই টাকাটা যে আমি দিচ্ছি, ইজ ইট ওয়ার্থ ইট। সো যখন আপনি মানসিক স্বাস্থ্যসেবা নেবেন, নিজেকে জিজ্ঞেস করবেন যে ইজ ইট ওয়ার্থ ইট। যদি আপনি মনে করেন ইটস ওয়ার্থ ইট, আপনার কখনোই খরচ করতে আনইজি লাগবে না, আপনার আপনাকে আপনার এটাকে একটা ভুল ইনভেস্টমেন্ট মনে হবে না। যারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝেন তারা কিন্তু কখনো এই ধরনের প্রশ্ন করেন না, এবং আমাদের দেশে এখন অনেকেই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝতেছেন, উইচ ইজ ভেরি গুড। বাট এখনো আরো অনেক কাজ করা বাকি আছে, যেহেতু আমি বললাম যে এখনো 92% মানুষ যারা মানসিক রোগে ভুগছেন তারা কিন্তু আমাদের কাছে আসতেছেন না, তারা অনেক সময় কবিরাজের কাছে যায়, তারা অনেক সময় নর্মাল কিছু রিচুয়ালস করে, অথবা তারা হয়তো মেডিসিনের ডক্টরের কাছে যায়, নিউরোলজিস্টের কাছে যায়, কিন্তু তাদের কিন্তু আসলে ডিল করার কথা হয় একজন সাইকিয়াট্রিস্টের অথবা একজন সাইকোলজিস্টের, কারণ তারা এই বিষয়ে ট্রেইনড। সো আমি আপনাদের সবাইকেই বলবো, যদি আপনি নিজেও মানসিক সমস্যায় ভুগে থাকেন অথবা আপনার ফ্যামিলিতে কেউ থেকে থাকে যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে এবং তারা হয়তো বুঝতেছে না, তাদেরকে আপনি আমার এই ভিডিওটা ফরওয়ার্ড করতে পারেন, অথবা আমার এই ভিডিওতে বলা কথাগুলোই আপনি তাদেরকে খুব সুন্দর করে আদর করে বুঝাতে পারেন যে তুমি যে কষ্ট পাচ্ছ এই কষ্টের একটা ইকোনমিক কনসিকোয়েন্সেস আছে, এবং সেটা তুমি যদি বুঝতে পারো তুমি ডেফিনেটলি এখানে কিছু ইনভেস্ট করে সেখান থেকে উঠে আসতে পারো, এবং এই ইনভেস্টমেন্ট ডেফিনেটলি জীবনে কাজে লাগবে। মেন্টাল হেলথে ইনভেস্ট করা আমি মনে করি জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের একটা, কারণ আপনার যদি মন ভালো থাকে, আপনার যদি কাজে আগ্রহ থাকে, আপনি যদি উচ্ছল থাকেন, সুখে থাকেন, ভালো থাকেন, আনন্দে থাকেন, এর চাইতে বড় কিছু তো আসলে আর পৃথিবীতে নাই। মেন্টাল হেলথে ইনভেস্টমেন্ট করলে এই জিনিসটা কিন্তু ইনশিওর হয় ইনশাল্লাহ, যদি আপনি চেষ্টা করেন, আপনি ডক্টরের কথা শুনেন এবং একটু ধৈর্য ধরতে পারেন।